বুকে জমাট বাঁধা কফ কাশি এমনকি খুশখুশে কাশি সর্দি গলা ব্যথা দূর হবে মাত্র তিন দিনে শুধুমাত্র দুটি উপাদান সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণে খেতে হবে কেন দুটি উপাদান সঠিকভাবে সেবন করলেই এসব রোগ দূর হবে তা বিস্তারিতভাবে আপনাদের জানাবো বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই দুইটি উপাদান আপনার এই সকল রোগ তিন দিনের মধ্যে দূর করতে পারবে প্রথম উপাদানটি হলো কমলা কমলা এখন সব জায়গায় খুব সহজলভ্য হয়ে গেছে তাই আপনার জন্য খুব সহজ হবে যদি আপনি কমলা সঠিকভাবে খেয়ে এই রোগ সারাতে পারেন কেন কমলা আপনার এই রোগ সারাবে তার কারণ কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান আপনার ফুসফুসের সকল রোগ সহ সর্দি কাশি সব রোগ দূর করতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে এছাড়া শরীরকে যে কোনো রকম সংক্রমণের হাত থেকেও বাঁচাবে আরেকটু বিস্তারিতভাবে বলছি কমলায় প্রচুর পরিমাণে ভিটামিনের পাশাপাশি রয়েছে আলফা ও বেটা ক্যারোটিনের মতো ফ্লাভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা ফুসফুসকে যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে এমনকি ফুসফুস ক্যান্সারের মতো মারণ রোগ থেকে রক্ষা পাবেন কমলা যদি সঠিকভাবে খেতে পারেন আবার কমলায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার তাই কমলা শুধুমাত্র সর্দি কাশি ঠান্ডা শ্বাসকষ্ট নয় আপনার শরীরের আরও অনেক রোগ দূর করবে কি কি যেমন কমলা আপনার পেটের সকল রোগ দূর করতে পারবে কোষ্ঠকাঠিন্যর সমস্যা সহ গ্যাস অ্যাসিডিটি ও বদহজম দূর করবে কমলা যদি সঠিকভাবে খাওয়া যায় আবার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে দারুণভাবে কাজ করে কমলা কমলা খেলে খিদা বাড়ে এবং খাওয়ার যে অরুচি থাকে মানুষের সেই সব সমস্যা দূর করে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে কমলা সবচেয়ে ভালো কাজ করে লিভার কিংবা হার্ট যাই বলেন না কেন কমলা খুব দ্রুত আপনার এই সব রোগ সারাবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে সর্দি কাশি তো লেগেই থাকে সেই সাথে হয় পেটের নানান ধরনের অসুখ তাই কমলা যদি খান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়বে যে আপনার শরীরে এই সকল অসুখের জীবাণু দাঁড়াতে পারবে না কমলায় থাকা পটাশিয়াম হার্ট ভালো রাখে এবং শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ফলটি খুবই উপকারী কারণ এই ফল যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তাই ডায়াবেটিস এবং মেটাবলিক সিন্ড্রোম রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কমলা খেতে বলা হয়েছে কমলার পুষ্টিগুণ ডায়াবেটিস রোগীদের জন্য আসলে খুবই উপকারী কমলার একটি বিস্ময়কর এবং অজানা গুণ হচ্ছে কমলা দৃষ্টিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ তাই কমলা যদি খেতে পারেন তাহলে রাতকানা রোগ তো দূর হবেই সেই সাথে দৃষ্টিশক্তি এতটাই বেড়ে যাবে যে যাদের চশমা পরে কাজ করতে হতো তারা চশমা ছাড়াই স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন আবার এতে যে পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার ত্বক এবং চুলকে অনেক সুন্দর করে তুলবে কমলাকে সৌন্দর্যের ফল বলা হয় কমলার গুণাগুণ শুনে বুঝতেই পারছেন ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট ভালো হওয়ার পাশাপাশি কমলা আপনার শরীরে আরও কী কী রোগ দূর করবে এবং আপনাকে কতটা সুস্থ রাখবে এবার বলছি দ্বিতীয় উপাদানটির কথা দ্বিতীয় উপাদান হলো রসুন রসুনে রয়েছে বিস্ময়কর একশোরও বেশি রাসায়নিক উপাদান এই জন্যই রসুন অবশ্যই আপনাকে সঠিকভাবে খেতে হবে রসুনকে বলা হয় প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক কারণ রসুনে আছে একসাথে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রসুন যদি কেউ সঠিকভাবে খেতে পারে তাহলে তার শ্বাসতন্ত্রের সকল রোগ দূর হবে সেই সাথে রসুন আপনাকে আরও যে যে রোগ থেকে বাঁচাবে সেটাও আপনি জানুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের জন্য রসুন কতটা উপকারী যদি কারো হুপিং কাশি হাঁপানি যক্ষা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বা ফুসফুসের কনজেশন হয়ে থাকে তাহলেও রসুন খাওয়ার কথা বলবো কারণ রসুনে এমন কিছু উপাদান রয়েছে যে সঠিকভাবে রসুন খেলে আপনার এই রোগগুলো দূর হবে
আবার রসুন পেটের জন্য খুব ভালো, কারণ রসুন যদি খাওয়া যায় তাহলে যকৃৎ এবং মূত্রাশয় সঠিকভাবে তাদের কাজ করতে পারে, এর ফলে পেটের সব সমস্যা দূর হয়। আবার রসুন খেলে গ্যাস অ্যাসিডিটি দূর হওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য বা পেট কষারও সব সমস্যার সমাধান হয়। রসুন খেলে আপনার যক্ষা বা টিবি রোগ একদম ভালো হয়ে যাবে। অনেক মানুষই আজকাল উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের বলবো অবশ্যই আপনি রসুন খাবেন। রসুন খেলে আপনার রক্তচাপ সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, যাদের নিম্ন রক্তচাপ আছে এবং এর কারণে দুর্বলতায় ভুগছেন তারা বেশি মাত্রায় এই রসুন খাবেন না, এতে রক্তচাপ আরো কমে যেতে পারে। শরীরকে একদম ভেতর থেকে ডিটক্সিফাই করে রসুন, কারণ রসুনে রয়েছে এমন উপাদান যা রক্ত পরিষ্কার করতে পারে। এর জন্য রসুন খেলে কৃমি, সাংঘাতিক জ্বর, বিষণ্ণতা, ক্যান্সার বা কিডনির সমস্যা সহ শরীরের সব রোগ ভালো হয়ে যায়। রসুন খেলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, এজন্য ডায়াবেটিস রোগীরা রসুন খেলে উপকার পাবেন। আবার যাদের হাড় জয়েন্টের ব্যথা বা পেশির ব্যথা রয়েছে তাদের জন্য রসুন খুব ভালো। শরীরের ব্যথা দূর করতে রসুন খুব ভালো কাজ করে। ঠান্ডা জনিত সব রোগের পাশাপাশি রসুন সাইনোসাইটিসের সমস্যাও দূর করতে পারে। এর জন্য যাদের নাক বন্ধ হয়ে যায় এবং সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা করে তাদের জন্য রসুন খুব কার্যকরী। এখন বলছি রসুন এবং কমলা একত্রে কিভাবে খেলে আপনার ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা ও বুকে জমা কফ এবং খুশখুশে কাশির মতো সমস্যা তিন দিনেই দূর হবে। এই জন্য একটি কমলা এবং 2 থেকে 3 কোয়া রসুন নিতে হবে। যদি রসুনের কোয়াগুলো ছোট হয় তাহলে 3টি নেবেন, আর না হলে 2টি যথেষ্ট। রসুন এবং কমলার খোসা ছাড়িয়ে নিন, রসুনের কোয়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিন এবং কমলার কোয়ার মধ্যে ভরে দিন। কমলার কোয়ার আঁশ এবং বিচি সহ আপনাকে প্রতিটি কোয়া এই রকম রসুন সহ খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। যদি প্রতিদিন এইভাবে একবার করে রাতে ঘুমানোর আগে আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের সব রোগ দূর হবে। যারা এমনিতেই সকালবেলায় রসুন সেবন করে থাকেন তারা রাতে আর রসুন সেবন এইভাবে করবেন না, কারণ একদিনে বেশি মাত্রায় রসুন খেলে আপনি দুর্বল হয়ে পড়বেন। এই জন্য যারা সর্দি কাশি সারানোর জন্য রাতে কমলা এবং রসুন খাবেন তারা সেই কয়েকদিন সকালে রসুন খাওয়া বন্ধ রাখুন। যারা এইভাবে চিবিয়ে খেতে পারবেন না তাদেরকে বলবো কমলা খুব ভালো করে চিপে রস করে নিন, হাত দিয়েই রস তৈরি করুন, ব্লেন্ডার ব্যবহার করার কোনো দরকার নেই। এরপর কমলার রসের সাথে রসুন খুব ভালো করে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে নিন, দেখবেন খাওয়া মাত্রই আপনার ঠান্ডা জনিত রোগের উপশম হতে শুরু করেছে। এছাড়াও শরীরের আর যে যে রোগের কথা বললাম সেই সব রোগও একদম নিয়ন্ত্রণে থাকবে। এই রেমিডিটি শিশু থেকে বৃদ্ধ সকলেই খেতে পারবেন। আপনার শিশুর বয়স 2 বছর হলেই তাকে ঠান্ডা সর্দি কাশি সারানোর জন্য এইভাবে কমলার রসের সাথে রসুন মিশিয়ে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে একটি কমলার রসের সাথে হাফ চা চামচ রসুনের রস মিশিয়ে রাতে খাওয়াবেন। মনে রাখবেন তাহলে রাতে তাকে দুধ জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না, শুধুমাত্র ভাত খাওয়ানোর পরই এই রসুন এবং কমলার রেমিডিটি খাওয়াবেন। তবে কখনোই ভরা পেটে খাওয়ার পরপরই এটি খাওয়াবেন না, ন্যূনতম আধা ঘন্টা বাদে এই রেমিডি আপনাকে সেবন করতে হবে। ঠান্ডা জনিত সব রোগ দূর করার জন্য কমলা এবং রসুনের এই তথ্য ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে আপনার ঠান্ডা জনিত রোগে অবশ্যই এইভাবে রসুন এবং কমলা খেয়ে দেখুন, উপকার অবশ্যই পাবেন হাতে নাতে। ধন্যবাদ, ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।